এখন নামাজের তরিকা যদি না জানেন, জীবনে নামাজ পড়েননি আর নামাজের তরিকাও শিখেননি, বাপ মা ওই রকমই ছিল, হ্যাঁ, যে শুধু আপনাকে খাবার দাবার দিয়েছে কিন্তু আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেনি, জাহান্নামে বাঁচাবার কোনো চেষ্টা করেনি, যার ফলে ও নামাজের শিখেই দেয়নি। নামাজের না সুরা ফাতিহা মুখস্থ আছে ঠিকভাবে, না পাঁচটা সুরা আর মুখস্থ আছে, দশটা সুরা মুখস্থ আছে, না আত্তাহাত মুখস্থ আছে, না দুরুদ মুখস্থ আছে। অনেক লোকের কিন্তু আত্তাহাত দুরুদ মুখস্থ নেই, আত্তাহাত তাশাহুদ ছাড়া দুরুদ ছাড়া নামাজ হয় না, হয় না, কোন সুন্নত নফল নাই, ফরজ নামাজই হবে না, ফরজ নামাজ হবে না, সুন্নত নামাজ হবে না। তাহলে যারা জানেন না, কালকে এক ভাই জিজ্ঞাসা করছিলেন, ওনার প্রয়োজন ছিল, জিজ্ঞাসা করছিলেন যে আমার ধরেন আত্মায়াত মুখস্থ নাই, দরুদ মুখস্থ নাই, তা আমি নামাজ তো পড়ছি কিন্তু তার কি হবে, এটা কি সারা জীবন চালাইলে নামাজ হবে না? হবে না। যদি আপনার পরিস্থিতিটা এমনটাই থাকে যে নামাজের দোয়া সুরা মুখস্থ নাই, যেগুলি পড়া ফরজ, সুন্নতগুলি নাই, সুন্নতগুলি না পড়লেও নামাজ হয়ে যাবে, নেকি কমবে কিন্তু নামাজ হয়ে যাবে, যেমন দোয়া মাসুরা, কারো দোয়া মাসুরা মুখস্থ নেই তাহলে নামাজ হয়ে যাবে, নেকি কম হবে। কিন্তু আত্তাহিয়াত, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, সুরাতুল ফাতিহা, হ্যাঁ, রুকু সিজদা তসবি, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, দুই সিজদা ওয়াজখানের দোয়া ইত্যাদি যে সব রয়েছে, যদি না জানা থাকে তাহলে কতদিন আপনার ছাড় আছে? অতদিন ছাড় আছে যতদিন শিখতে লাগে চেষ্টা করলে। একজন নিউ মুসলিমকে যতটা ছাড় দেওয়া যাবে অতটা আপনাকে ছাড় দেওয়া যেত, এর বেশি না, ওর চাইতে কম ছাড় আপনার জন্য। একটা নতুন লোক যদি আজকে মুসলমান হয় আর সে ধরেন এক বছর চলে গেল, তারপরে নামাজের দোয়া সুরা শিখলো না, নামাজ কবুল হবে? এক বছর ধরে যদি লম্বা টাইম না শিখে শিখ হবে না, কিন্তু এক সপ্তাহ, দুই সপ্তাহ, দশ দিন, বিশ দিন, এক মাস পর্যন্ত সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এগুলো পড়ে নামাজ হয়ে যাবে। নামাজ পড়তে হবে, কালমা পড়ার সাথে সাথেই তাকে নামাজ শুরু করতে হবে। এ কথা বললে হবে না যে আগে সুরা মুখস্থ করি, সুরা ফাতিহা, আগে আত্তাহিয়াত দুরুদ মুখস্থ করি, তারপরে নামাজ পড়ি, এটা চলবে না, এখন থেকে নামাজ শুরু করতে হবে। কিন্তু তার জন্য এই তকবীর, তসবিহ ইত্যাদি এসব দোয়া সুরা, জিকির, আজকার, যা কিছু আছে, যা জানে তা দিয়ে তার নামাজ হয়ে যাবে, তা দিয়ে নামাজ হয়ে যাবে। কিন্তু কয়দিন হবে, যে কয়দিন লাগে শিখতে, কয়দিন লাগে? আপনি এক জায়গায় বসে যান, সুরা ফাতিহা মুখস্থ করেন, কতক্ষণ লাগবে? একেবারে যদি সরা হন তবুও আপনি আধা ঘন্টায় মুখস্থ করতে পারবেন, আর যদি একটু ব্রেন থাকে, দুনিয়া তো অনেক কিছু মুখস্থ করছেন, আর যদি একটু ভালো হন তাহলে দশ মিনিটে, পাঁচ মিনিটে মুখস্থ হয়ে যাবে, দশ মিনিট, আধা ঘন্টা, এক ঘন্টা, এক ঘন্টা সুরা ফাতিহা লাগলো ধরেন, এক ঘন্টা আত্তাহিয়াত লাগলো, বেশি করে টাইম দিলাম, এক ঘন্টা দুরুদ মুখস্থ করতে লাগলো, ঠিক না? এতগুলি ফরজ, আর রুকু সিজদার তসবিহ তো পাঁচ মিনিটও লাগবে না, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা, হয়ে গেল মোটামুটি। এগুলো যখন হয়ে গেল, দশটা বিশটা সুরা মুখস্থ করতে, এগুলি সুন্নাত পড়া, এগুলি পড়া সুন্নাত, ইমামের জন্য সুন্নাত, মুক্তাদির জন্য সুন্নাত, একাকীর জন্য সুন্নাত। এই সুন্নাতগুলো তখন মুখস্থ করতে লাগে দশ বিশটা সুরা, যদি সুরা ফিল থেকে শুরু করে এইদিকে আপনি মুখস্থ করেন সুরা নাস পর্যন্ত, এখানে পনেরো বিশটা প্রায় হয়ে যাবে, হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। কয়দিন লাগবে আর? দশ দিনও লাগবে না, দশ দিনও লাগবে না। কিন্তু আপনি ছয় মাস বছর চলে যাচ্ছে, বয়স এখন তিরিশ চল্লিশ, আর কিছুই মুখস্থ নাই, আর নামাজ পড়ছেন আপনি, এইভাবে নামাজ কবুল হবে না, মোটেই নামাজ কবুল হবে না।